হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত ম্যাথে মা শুকুর এই চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের সাথে তোমাদের সম্পৃক্ততা আছে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেফারেন্স ত্রিভুজ কীভাবে গঠন করা হয়। অর্থাৎ রেফারেন্স ত্রিভুজের সাহায্যে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করতে হয়, এই জন্য রেফারেন্স ত্রিভুজ গঠন করা সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। এখানে তিনটি ধাপ আমি আলোচনা করছি। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং ওই সমকোণী ত্রিভুজের ভূমি, লম্বা এবং অতিভুজটাকে চিহ্নিত করতে হবে। তিনটা বাহুর নাম দিতে হবে এবং এই তিনটা বাহুর ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করা, এই তিনটা জিনিস আমাদের এখানে লাগবে আমরা রেফারেন্স ত্রিভুজ গঠন করতে অথবা রেফারেন্স ট্রায়াঙ্গেল গঠন করতে লাগবে। তো এখানে দেখো, নিচের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে রেফারেন্স ত্রিভুজ গঠন করো। এখানে চারটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, এখান থেকে আমরা রেফারেন্স ত্রিভুজ গঠন করব। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে দেখো, সাইন ইনভার্স 3/5। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত সাইন হলে আমরা সাইনকে আমরা বলি লম্ব বা অতিভুজ। তো সেই হিসাবে আমাদের এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। এখানে একটা ছবির মাধ্যমে আমি এবি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে বিসি 5, এই লম্ব এবং অতিভুজ দেখেছি। তারপর পিথাগোরাসের উপপাদ্য হতে আমি ভূমির মান পাইছি কত, 4। এই এই ত্রিভুজটাকে আমরা বলতেছি রেফারেন্স ত্রিভুজ, যারা রেফারেন্স ট্রায়াঙ্গেল। এইভাবে আমরা কোসাইনের ক্ষেত্রে, কস ইনভার্স এর ক্ষেত্রে আমরা যদি দেখি কস ইনভার্স 3/4, তাহলে কস ইনভার্স এটা হচ্ছে আমার ভূমি, এই যে এসি হচ্ছে ভূমি আর এটা হচ্ছে 4 হচ্ছে অতিভুজ। তারপর পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমি পাইতে পারি লম্ব। এইভাবে কোসাইন ইনভার্স এর ক্ষেত্রে, কস ইনভার্স 3/4 এর ক্ষেত্রে আমরা রেফারেন্স ত্রিভুজ গঠন করলাম। আবার দেখো, ট্যান ইনভার্স হাফ এর ক্ষেত্রে রেফারেন্স ত্রিভুজ হচ্ছে, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, এই যে এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে ভূমি। এইভাবে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা আমরা বিসির মান √5 বের করি টেন ইনভার্স হাফ এর ক্ষেত্রে। তারপর সিক ইনভার্স দেখো, সিক ইনভার্স x/y এর ক্ষেত্রে, সিক ইনভার্স এর ক্ষেত্রে অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে বিসি হচ্ছে আমাদের অতিভুজ আর ওয়াই হচ্ছে আমাদের ভূমি। আর তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে আমি লম্বটা বের করে নিলাম। এইভাবে রেফারেন্স ত্রিভুজ গঠন করা হলো। এখন আমরা কিছু মান নির্ণয় করি যেগুলো 2021 সালের বিভিন্ন প্রবলেম থেকে আমরা নিছি। সেটা এখানে 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, এগুলো আমরা মান বের করব। তো প্রথমে দেখো, প্রথমে আমরা যদি দেখি এক নাম্বারটাতে আছে সাইন 2 tan inverse θ 1/2। টু টেন ইনভার্স হাফ, এখানে আমরা সাইন 2θ কে 2 sin θ cos θ এই মডেলটা এখানে অ্যাপ্লাই করব বা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। যেমন টেন ইনভার্স বিপরীত ত্রিকোণমিতির যে অংশটা, অর্থাৎ টেন ইনভার্স হাফ যেটা, এটাকে আমরা মনে মনে থিটা ধরবো। এই অংশটাকে যদি থিটা ধরি তাহলে আমাদের সাইন 2θ, সেই হিসেবে সাইন 2θ 2 sin θ cos θ এই মডেলটা আমরা এখানে যদি কল্পনা করি তাহলে 2 sin θ cos θ। এখন দেখো, এখানের সাথে সাইনের সাথে সাইন ইনভার্স হইলে এটা ক্যান্সেলেশন ফর্মুলাতে পড়বে, কসের সাথে কস ইনভার্স হইলে এটা ক্যান্সেলেশন ফর্মুলাতে পড়বে। এই জন্য ট্যান ইনভার্স হাফ, এটাকে আমরা রেফারেন্স ত্রিভুজ গঠন করছি এই যেখানে, অর্থাৎ ট্যান ইনভার্স এর ক্ষেত্রে এটা কত, লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি। তাহলে রেফারেন্স ত্রিভুজে আমরা অতিভুজ পাইলে আমরা √5। এই রেফারেন্স ত্রিভুজ থেকে আমরা পরে ট্যান ইনভার্স থেকে এটাকে সাইন ইনভার্স, এখান থেকে যদি আমি সাইন ইনভার্স তৈরি করতে চাই তাহলে লম্ব বাই অতিভুজ হবে। তাহলে লম্ব কত, 1, অতিভুজ কত, √5, এই যে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। আর এখানে যদি আমরা কস ইনভার্স তৈরি করতে চাই তাহলে ভূমি, ভূমি কত, 2, অতিভুজ কত, √5, এই যে কস ইনভার্স 2/√5। তাহলে রেফারেন্স ত্রিভুজ থেকে আমি এই যে সাইন ইনভার্স এবং কস ইনভার্সটা তৈরি করলাম। তারপর ক্যান্সেলেশন ফর্মুলা দিয়ে আমরা সাইন সাইন ইনভার্স কস কস ইনভার্স ক্যান্সেলেশন করলে এটা 4/5 হবে। এটা হলো আমাদের এক নাম্বার মান নির্ণয়। দুই নাম্বারটাও ঠিক এরকম দেখো, সিক ইনভার্স, সিক ইনভার্স x/y, এটা আমরা রেফারেন্স ত্রিভুজ গঠন করলাম এবং এই সিক ইনভার্সের সাথে আমাদের আছে কত, 10। সুতরাং এটাকে আমরা ট্যান ইনভার্সে রূপান্তর করব, ট্যান ইনভার্স রূপান্তর করব রেফারেন্স ত্রিভুজ থেকে। রেফারেন্স ত্রিভুজ হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত, √x² - y², ভূমি কত, ওয়াই, এটা ট্যান ইনভার্স। অর্থাৎ সিক ইনভার্স x/y কে আমি ট্যান ইনভার্স √x² - y/y লিখলাম।
তাহলে টেন টেন ইনভার্সের সাথে ক্যান্সেলেশন হবে, থাকবে সাইন ইনভার্সের সাথে এই টার্মটা। এখন এটার সাথে আছে কুসিক, আছে তাহলে কুসিকের সাথে সাইন ইনভার্স, তাহলে এখানে কুসিক ইনভার্সটা যদি আমি আনতে চাই, কোসেক ইনভার্স আনতে হলে আমাকে এই মডেলটা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x, এটা হচ্ছে পুরুক, মানে পুরুক কোণের ক্ষেত্রে আমাদের এটা রিসিপ্রোকাল রিলেশন, যেটা রিসিপ্রোকাল রিলেশনের ক্ষেত্রে বা পুরুক কোণের ক্ষেত্রে আমাদের এটা আমরা ব্যবহার করি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। এই মডেলটা এখানে ইয়ে করলে সাইন ইনভার্স থেকে আমি লিখলাম কোসেক ইনভার্স এক্স, তাহলে এটা এটা উল্টানো উল্টানো হয়ে যাবে, অর্থাৎ লব এবং হর উল্টে যাবেন, হর কত আছে ওয়াই, ওয়াই হয়ে যাবে লব, আর এখানে লব আছে রুট ওভার, এখানে এটা হয়ে যাবে হর, তাহলে কোসিকের সাথে কোসেক ইনভার্স এক্স ক্যান্সেলেশন হয়ে যাবে, থাকবে এটা। এভাবে আমরা আরেকটা অঙ্ক প্রবলেম দেখতে পারি, যেমন 3 নম্বরটা, 3 নম্বরটা হচ্ছে দেখো টেন স্কোয়ার কস ইনভার্স √3/2, এটাকে আমরা এই যে কস ইনভার্স √3/2 কে আমরা যদি থিটা ধরি, তাহলে টেন স্কোয়ার থিটা, তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, সিক স্কোয়ার থিটা -1। তাহলে এখানে একটা মডেল কিন্তু আমরা পাইলাম, পিথাগোরিয়ান আইডেন্টিটির মডেল, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সিক স্কোয়ার থিটা -1। তাহলে এখানে আমরা এটা যদি এখানে কল করি, এই লাইন থেকে এই লাইনে আমরা এই মডেলটা অ্যাপ্লাই করলাম, তাহলে এই থিটার জায়গায় সিক স্কোয়ার থিটা -1। এখানে দেখো এখানে আছে সিক আর এখানে আছে কস ইনভার্স, তাহলে এখানে আমরা পুরুক কোণের যেই মডেলটা কস ইনভার্স এক্স এর সাথে সিক ইনভার্স 1/x লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে কস ইনভার্স এর জায়গায় সিক ইনভার্স লিখি, তাহলে এখানে লব এবং হরে অদল বদল হয়ে যাবে, অর্থাৎ এখানে হর কত আছে 2, এটা হয়ে যাবে লব, লব আছে রুট স্কোয়ার রুট, এটা হয়ে যাবে হর। এইভাবে আমরা এই মডেলটা এখানে অ্যাপ্লাই করলাম, তারপর আমরা যেটা করলাম সিক এর সাথে সিক ইনভার্স করলাম, আর এটা কমপ্লিটিং স্কোয়ার ফরম্যাটে লিখলাম, অর্থাৎ সিক স্কোয়ার থিটাকে হোল স্কোয়ার থিটা লিখলাম, সিক হোল স্কোয়ার ফর্মুলা নিলাম, তাহলে সিক এর সাথে সিক ইনভার্স ক্যান্সেলেশন হবে 2/√3, আলটিমেটলি স্কোয়ার রুটের মধ্যে স্কোয়ারের মধ্যে থাকবে, তারপর নর্মাল হিসাব করে আমরা 1/3 পেয়ে গেলাম। এটা হচ্ছে মূলত কথা। তার পরবর্তীতে দেখো, তারপরে 4 নম্বর আর একটা প্রবলেম আছে, এটাকে আমরা সিক স্কোয়ার থিটা প্লাস কুসিক স্কোয়ার থিটা, এইভাবে যদি চিন্তা করি তাহলে এটা একটা মডেল দাঁড়ায় সিক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর কুসিক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে সিক স্কোয়ারের পরিবর্তে আমরা এই মডেলটা এবং কুসিক স্কোয়ারের পরিবর্তে আমরা এই মডেলটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার, এটা 1 প্লাস কট স্কোয়ার, অর্থাৎ কট ইনভার্স 3 কে এখানে থিটা ধরছি আর টেন ইনভার্স 2 কে এখানে থিটা ধরছি, তারপর এটাকে কমপ্লিটিং স্কোয়ার হোল স্কোয়ার লিখছি, টেন টেন ইনভার্স হোল স্কোয়ার, কট কট ইনভার্স হোল স্কোয়ার, তারপর 2 স্কোয়ার 3 স্কোয়ার, নর্মাল ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে 15। তারপরে যেটা আসছে দেখো, 5 নম্বর প্রবলেমটা একটু জটিল আছে, এখানে টেন টেনের সাথে হাফ কস ইনভার্স 3/4, এটাকে আমরা টেন থিটা বাই 2 ইকুয়াল টু সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, এই মডেলটা এখানে অ্যাপ্লাই করছি। এখানে এই মডেলটা যে কিভাবে তৈরি করছি সেটা এখানে একটা ব্যাখ্যা দিছি, অর্থাৎ একটা অনুসিদ্ধান্ত রূপে বা একটা ফর্মুলার মডেল হিসাবে তোমরা দেখতে পারো, টেন থিটা বাই 2 ইকুয়াল টু কত, সাইন থিটা বা 1 প্লাস কস থিটা, এই ফর্মটা এখানে আমি ইউজ করছি। এই যে তাহলে এই কস ইনভার্স 3/4 কে যদি আমি থিটা ধরি, তাহলে এটা টেন থিটা বাই 2 ইকুয়াল টু সাইন থিটা 1 প্লাস কস থিটা, এই মডেলটাকে আমরা এখানে অনুবাদ করলে সাইন কস ইনভার্স ইজ সাইন থিটা 1 প্লাস কস থিটা, এই মডেলটা আমরা এখানে লিখলাম। তাহলে আমরা এখানে কসের সাথে কস ইনভার্স ক্যান্সেলেশন হবে, 3/4 হবে, আর এখানে আমরা সাইন ইনভার্স তৈরি করব রেফারেন্স ত্রিভুজ সাহায্যে। এই যে কস ইনভার্সের পরিবর্তে এখানে সাইন ইনভার্স লিখবো কিভাবে, রেফারেন্স ত্রিভুজ গঠন করে, এখানে 3/4, এখানে √7/4। দেখো কস ইনভার্সকে আমরা যদি 3/4 কে রেফারেন্স করি, যে কস মানে হলো যাই ভূমি অতিভুজ, ভূমি হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4, তাহলে এখানে আমি যদি পিথাগোরাস উপপাদ্য ইউজ করি, তাহলে এটা হতে হইতেছে কত, 16 আর 9, 16 আর 9 তো 7, √7 হবে। তাহলে এখান থেকে আমরা যদি সাইন ইনভার্সকে রেফারেন্স ত্রিভুজ থেকে যদি আমি সাইন ইনভার্স তৈরি করতে চাই, তাহলে হবে লম্ববাই অতিভুজ √7/4, এই যে √7/4 হচ্ছে লম্ববাই অতিভুজ, তাহলে সাইন সাইন ইনভার্স কি হবে, ক্যান্সেলেশন হয়ে নর্মাল ক্যালকুলেশন হয়ে এটা তোমার 1/√7 হবে। তাহলে এই প্রবলেমটা আমাদের একটু আলাপ করলাম আমরা 5 নাম্বার। তারপর 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা হচ্ছে কস 2 কট ইনভার্স 3/2, এখানে আমরা কট ইনভার্স এক্স কে আমরা পুরুক কোণের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি বা বৈশিষ্ট্য
cot inverse x equal to tan inverse 1 by x এই মডেলটা আমরা এখানে অ্যাপ্লাই করলে cot inverse এর জায়গায় tan inverse হবে আর এই 3 by 2 হবে 2 by 3 লব এবং হরের মধ্যে অদল বদল হবে এটা হবে তারপরে 2 tan inverse x এর একটা মডেল আসছে cos inverse 1 minus x square 1 plus x square এই মডেলটা আমরা cos এর পরে যে অংশ 2 tan inverse x এর জায়গায় আমরা এই মডেলটা অ্যাপ্লাই করলে cos inverse 1 minus x square 1 plus x square 2 by 3 2 by 3 এরপরে আমরা নরমাল হিসাব করলে cos এর সাথে cos inverse ক্যান্সেলেশন হয়ে যাবে এবং নরমাল হিসাব করে তোমরা দেখলে দেখতে পারবা রেজাল্ট হবে 5 by 13 এভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করলাম এবং এই পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন লিংকে টিউটোরিয়ালের ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে তোমরা পরে নোট করে নিতে পারবা বা টিউটোরিয়াল দেখার সময় নোট করতে পারো তো যাই হোক এখানে মূল কথাটা হচ্ছে আমরা রেফারেন্স ত্রিভুজ গঠন করা এবং রেফারেন্স ত্রিভুজ অ্যাপ্লাই করে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলোর সমাধান করা এটা রেফারেন্স ত্রিভুজ রেফারেন্স ত্রিভুজ গঠন করা বা রেফারেন্স ত্রিভুজ আইডিয়াটা এখানে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই বিপরীত ত্রিকোণিত ফাংশনের ক্ষেত্রে রেফারেন্স ত্রিভুজটা খুবই গুরুত্বপূর্ণ বহন করে প্রত্যেকটা প্রবলেমের মধ্যে তুমি রেফারেন্স ত্রিভুজের আইডিয়াটা ফেস করতে হবে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা আমার এই টিউটোরিয়াল দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ